কাঠমানি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাউন্সিলরের নামে বিভ্রান্তিমূলক পোস্ট প্রসঙ্গত কয়েকদিন আগে গোবরডাঙ্গা পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে ছড়ায় এই পোস্ট প্রতিবাদে পথে নামল তৃণমূল দোষীদের শাস্তির দাবিও জানান তারা কাটমানি প্রসঙ্গ তুলে গোবরডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গোবরডাঙ্গা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কর দত্তের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিমূলক পোস্ট করার প্রতিবাদে পথে নামলো তৃণমূল কর্মী সমর্থকরা শুক্রবার বিকেলে গোবরডাঙ্গা পৌরসভা থেকে থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয় পাশাপাশি গোবরডাঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখানো ও ডেপুটেশন দেওয়া হয় তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় কুৎসার অটানোর ঘটনায় যুক্ত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়েছে প্রসঙ্গত তিন চার দিন আগে বিষয়টি সামনে আসার পর বৃহস্পতিবার এ নিয়ে গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শঙ্করবাবু এই সম্প্রতি যেমন আমাকে টার্গেট করেছে কিছু দুষ্কৃতি কিছু কুচক্রি মানুষ তারা তাদের নিজের নাম আড়ালে রেখে একটা ফেক শেয়ারিং তারা হোয়াটসঅ্যাপে করেছে সেখানে আমার বিরুদ্ধে আরো কয়েকজনের নাম জড়িয়ে নানা রকম কুৎসা মিথ্যায় ভরা এক অভিযোগ আমরা দেখেছি কয়েকজন বন্ধু সেইটা শেয়ারিং করে শেয়ার করে গোবরডাঙ্গায় এক বিভ্রান্তি সৃষ্টি করছে মানুষের মধ্যে আমরা এটা জানবার পরে আমি ব্যক্তিগতভাবে এটা জানবার পরে আমি থানায় এসেও এফআইআর করেছি এবং পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে মিথ্যাচার করে আমাকে কালিমা লিপ্ত করতে চায় আমার দলকে দুর্বল করতে চায় সেই দুর্বৃত্তদেরকে খুঁজে বের করতে হবে এবং অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে Bureau report News No Man's Land, Gobodanga.